তখন আমরা নানগঞ্জ বন্ধ শ্যামপাড়া বাসায় থাকি, তখন মার বুকে হাত দিছে আর লিপ কিস করছে। আমি কালকে একটা ভিডিও দেখলাম যে শিখার একটা মেয়ে আছে, মনে হয় 10 বছর মেবি হতে পারে, ওই মেয়েটা একটা বক্তব্য দিচ্ছে বানোয়াটে। এটা স্পষ্ট বোঝা যায় যে তাকে স্ক্রিপ্টিং করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, সে ওটা পড়ে মুখস্থ করে বক্তব্য দিয়েছে। একটা 10 বছরের মেয়ে বুঝবে কি যে তাকে রেপ করতে আসছে না ধর্ষণ করতে আসছে, তার শরীরে স্পর্শ দিলে তো কোনো প্রকার সারা জাগে না, সে কীভাবে বুঝলো যে তাকে অবৈধ? আর যদি তাকে অবৈধ কোনো কার্যকলাপে সাকিব জড়িয়ে থাকে, সেটা কেন মামলা হইল না? রক্ষক যখন ভক্ষক হয় তখন কিন্তু আসলে বেঁচে থাকাটাই দায়। আমরা প্রতিনিয়ত পুরুষ নির্যাতিত হচ্ছি, এটা নতুন কিছু না। এই দেশে নারী নির্যাতন আইন রয়েছে বলেই কি পুরুষের বিশেষ অঙ্গ হানি করবে, এটা কোন আইনে রয়েছে? প্রতিনিয়ত আমরা কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলা খেলনা হয়ে গেছে। যদি একটা আঙুল কাটার অপরাধিত হয়ে থাকে 5 বছর, তাহলে পুরুষের বিশেষ অঙ্গ কাটার সেই শাস্তি কি 5 বছর হবে? এটা কখনোই হতে পারে না, কারণ একটা পুরুষের বিশেষ অঙ্গই হচ্ছে পুরুষের পুরুষত্ব। একটি ছেলে যে কোনো অপরাধ করতেই পারে, যদি তার স্ত্রীর কাছে সে কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের শাস্তি বাংলাদেশের প্রচলিত আইনে হবে। মেয়েটা চাইলে আদালতে পুলিশের কাছে আইনে বিচার দিতে পারতো, কিন্তু সে নিজেই যেহেতু আইন হাতে তুলে নিয়েছে, আমাদেরও দেখার আছে সে কতটুকু আইন হাতে তুলতে পারে আর এদেশের আইন তাকে কি করতে পারে, সেটা কিন্তু আমরা দেখব। এই জন্য আমরা আদালতে নিয়মিত তার পক্ষে ডিফেন্স করতেছি, সাকিবের পক্ষে আমরা আইনি লড়াই করছি, করে যাব, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব, যাতে করে আর কোনো পৈশাচিক নারী এই ধরনের কোনো পুরুষের উপর নির্যাতন করতে না পারে। ধর্ষণের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষাঙ্গ কর্তন মানে জীবন শেষ, এই ধরনের পুরুষদের স্বাভাবিকতা থাকে না। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে পুরুষাঙ্গ কর্তনের শাস্তি কী হওয়া উচিত? মৃত্যুদণ্ড তো তাদের জন্য কম হয়ে যায়, আর রাষ্ট্র তাদের কি শাস্তি দেবে, কোন আইনে দেবে? নারীদের শাস্তির জন্য তো নির্দিষ্টতে যে এরকমের ঘটনাটা ঘটাইছে তার স্ত্রী শিকা একদমই কিন্তু পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটাইছে, একদম প্ল্যান মোতাবেক এই ঘটনাটা ঘটাইছে। দর্শক, কেননা শিকার মেয়েকে ঘটনাটা ঘটার 2 দিন আগেই কিন্তু তার বাসায় এনে রেখেছে এবং সে ঘটনাটা ঘটাইছে এবং এখন সে বলতেছে তার মেয়ের সাথে ওই রকমের খারাপ কাজ করতে গিয়েছিল, সেই কারণে ঘটনাটা ঘটাইছে। তার মেয়ে যে জবানবন্দিটা দিতেছে এটা কিন্তু একদমই শিকানোর মতো মনে হচ্ছে, একদমই শিকানের মতো, যে কোনো মানুষ শুনলে বলবে একে শিখিয়ে দিয়েছে। কেননা সেই মেয়েটার বয়স মাত্র 10 বছর, তার সাথে খারাপ কাজ কীভাবে করবে জুনিয়র সাকিব? দর্শক, এরকমেরই কথা বললো, আপনারা শুনতে পারলেন জুনিয়র সাকিবের আইনজীবী, শিকার হয়তো শেষ রেহাই হইবে না। দর্শক, আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারলেন, ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অভিমত হয়ে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।